আপনারা শুনছেন বাংলা অডিও বই চ্যানেল গল্প পাঠে আছে আমি আবদুল্ল ফাহাদ আজ থেকে শুরু হচ্ছে একটি নতুন উপন্যাস হুমায়ুন আহমেদ রচিত একটি বৈজ্ঞানিক কল্প কাহিনীমূলক উপন্যাসটির নাম হলো ফিহা সমীকরণ উপন্যাসটি তিনটি পর্বে বিভক্ত হয়ে আপলোড করা হবে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে শুরু করছি আজকের প্রথম পর্ব ঘরের দরজা এবং জানালার রং গাঢ় বেগুনি বেগুনি রং তাকে কখনো আকর্ষণ করে না তার ধারণা শুধু তাকে না এই রং কাউকেই আকর্ষণ করে না তবু নিয়ম করা হয়েছে সব রেস্টুরেন্টের রং হবে বেগুনি দরজা জানালা বেগুনি পর্দা বেগুনি এমনকি মেঝেতে যে কৃত্রিম মার্বেল বসানো থাকবে তার রঙ হবে বেগুনি রঙের গারত্ব থেকে বোঝা যাবে আবার পাওয়া যায় খুব হালকা বেগুনির মানে এখানে পানীয় ছাড়া কিছুই পাওয়া যাবে না তিনি যে ঘরের সামনে দাঁড়িয়ে আছেন সে ঘরের রং হালকা বেগুনি তার প্রয়োজন গরম কফির সিনথেটিক কফি নয় আসল কফি সব রেস্টুরেন্টে আসল কফি পাওয়া যায় না এখানে কি পাওয়া যাবে আসল কফি খাবার মানুষ নেই বললেই হয় এত টাকা দিয়ে কে যাবে আসল কফি খেতে তাছাড়া এমন না যে কৃত্রিম কফির স্বাদ আসলের মতো নয় খুব কম মানুষই প্রভেদ ধরতে পারে সব রেস্টুরেন্টে আসল কফি রাখে না এই কারণেই তিনি রেস্টুরেন্টে ঢুকবেন কি ঢুকবেন না তা নিয়ে একটু দ্বিধার মধ্যে পড়লেন বেশি লোকজন হয় এমন জায়গাগুলি তিনি এড়িয়ে চলেন লোকজন তাকে চিনে ফেলে তারা বোধ করতে থাকে অস্বস্তি বোধ করেন আজকের এই রেস্টুরেন্টে তিনি যদি ঢুকেন তাহলে কি হবে তা তিনি আন্দাজ করতে পারেন তিনি ঢোকা ঢোকামাত্র লোকজনের কথাবার্তা বন্ধ হয়ে যায় তাহলে কি হবে তা তিনি আন্দাজ করতে পারেন তিনি মাত্র লোকজনের কথাবার্তা বন্ধ হয়ে যায় শতকরা দশ ভাগ লোক এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকবে শতকরা বিশ ভাগ লোক আর চোখে তাকাবে বাকিরা এমন এক ভঙ্গি করবে যেন তারা তাকে দেখতে পায়নি কফির দাম দেবার সময় রেস্টুরেন্টের মালিক বিনয়ে গলে গিয়ে বলবে আপনি যে এসেছেন এই আমাদের পরম সৌভাগ্য আমাদের কফি কেমন লাগলো তা যদি একটু লিখে দেন বড় আনন্দিত হই কফি কুৎসিত হলেও তাকে লিখতে হবে আপনাদের কফি পান করে তৃপ্তি পেয়েছি পরবার যদি এই রেস্টুরেন্টে আসেন তাহলে দেখবেন তার লেখা এরা ফ্রেম করে বাঁধিয়ে রেখেছে হাস্যকর ব্যাপার দীর্ঘদিন এইসব হাস্যকর ব্যাপার তাকে সহ্য করতে হচ্ছে রেস্টুরেন্টের মালিক নিজেই চলে এসেছে বিনয়ে মাথা এমন নিচু করেছে যে থুতনি লেগে গেছে বুকের সঙ্গে খাটিক কফি স্যার ভূমধ্যসাগর অঞ্চলের কফি দীর্ঘ বক্তৃতার প্রয়োজন নেই কফি কেমন লাগলো আমি লিখে দেব আপনার একটি ছবি তুলে রাখার অনুমতি কি পাব স্যার না আমি ছবি তুলতে দেই না তিনি কফিতে চুমুক দিচ্ছেন কারো দিকে না তাকিয়েও বুঝতে পারছেন শতকরা দশজন লোক তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কেউ কেউ চোখের পলকে ফেলছে না এভাবে তাকিয়ে থাকার কি মানে হয় এমন তো না যে সেকেন্ডে সেকেন্ডে তার চেহারা বদলাচ্ছে তিনি গিরগিটি নন মানুষ যে গির্গিটি মুহূর্তে মুহূর্তের রং বদলায় তার দিকে মানুষ এভাবে তাকায় না তিনি ওভারকোটের পকেট থেকে পত্রিকা বের করলেন নিজেকে যথাসম্ভব আড়াল করে ফেলার একটা চেষ্টা তাকে খবরের কাগজ সঙ্গে নিয়ে ঘুরতে হয় শুধু এই কারণেই স্যার আমি কি আপনার টেবিলে বসতে পারি তিনি খবরের কাগজ চোখের সামনে থেকে নামালেন বাইশ তেইশ বছরের একজন তরুণী দাঁড়িয়ে আছে হাতে এক গাদা বই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হবে বিশ বছরের একজন তরুণী দাঁড়িয়ে আছে হাতে এক গাদা বই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অথচ তাকে চিনতে পারছে না আশ্চর্য তিনি অসম্ভব বিরক্ত হলেন এই এক মজার ব্যাপার লোকজন তাকে চিনতে পারলে তিনি বিরক্ত হন চিনতে না পারলেও বিরক্ত হন স্যার আমি কি বসবো হ্যাঁ বসতে পারো মেয়েটা পরবর্তীকালে বেশ কিছু কাজ করল আনারের মতো চেয়ারটা টানল শব্দ করে ধপ করে বসল কিশোরের কৌতূহল নিয়ে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে দেখতে লাগল স্যার ওয়েটার এসে কি অর্ডার নিয়ে যাবে না আমাকে খাবার আনতে যেতে হবে এটা কি সেলফ সার্ভিস তিনি খবরের কাগজ ভাঁজ করে পকেটে রাখলেন তার গলার স্বর এমনিতেই রুক্ষ সেই রুক্ষ স্বর আরও খানিকটা কর্কশ করে বললেন কোনো রেস্টুরেন্ট সেলফ সার্ভিস কিনা তারা কি ধরনের খাবার দেবে তার রং দেখেই বোঝা যায় তুমি বুঝতে পারছো না কেন এগুনি এবং গোলাপি এই দুইটির রং আমি দেখতে পাই না ও আচ্ছা এটা সেলফ সার্ভিস রেস্টুরেন্ট তোমাকে গিয়ে খাবার আনতে হবে মেয়েটি উঠে চলে গেল টেবিলের উপর সে কয়েকটি বই রেখে গেছে সবচেয়ে উপরে রাখা বইটার নাম পড়ে তার ভুরু কুচকে গেল অতি প্রাকৃত গল্পগুচ্ছ লেখকের নাম আরফব বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী সে পড়ছে অতি প্রাকৃত গল্প এর কোনো মানে হয় লজিক শূন্য একটি বিষয়ে মানুষের আগ্রহ হয় কি করে কে জানে তিনি মনে করেন যারা এ সমস্ত বই লেখে তারা যেমন অসুস্থ আবার যারা পড়ে তারাও অসুস্থ মেয়েটি ফিরে আসছে মুখ শুকনো খানিকটা বিব্রত সঙ্গে কোনো খাবারের ট্রে নেই মেয়েটি চেয়ারে বসতে বসতে বলল এখানে জিনিসপত্রের দাম খুব বেশি সামান্য কফির দাম চাচ্ছে একুশ লি তোমার কাছে কি একুশ লি নেই লি তোমার কাছে কি একুশ লি নেই আছে কিন্তু সামান্য কফির জন্য এতগুলি লি খরচ করবো কি না তাই ভাবছি তিনি গম্ভীর গলায় বললেন এই যে ভাবনাটা তুমি ভাবছ তার মানে তুমি লজিক ব্যবহার করছো যে মেয়ে লজিক ব্যবহার করে সে কীভাবে অতি প্রাকৃতিক গল্পগুচ্ছ পড়ে তা আমি বুঝতে পারছি না এই গল্পগুলির মধ্যেও এক ধরনের লজিক আছে আপনি যেহেতু কোনোদিন এ জাতীয় গল্প পড়েননি আপনি বুঝতে পারছেন না স্যার আপনি এই বইটা নিয়ে যান পড়ে দেখুন এই জাতীয় বই আমি আগে পড়িনি তা কি করে বললে আপনি হচ্ছেন মহামতি ফিহা এ জাতীয় বই পড়া আপনার পক্ষে সম্ভব নয় তুমি আমাকে চেনো মেয়েটি হেসে ফেলে বলল আপনাকে কেন চিনব না আপনি কি এই পৃথিবীর মেয়ে না কি নাম তোমার আমার নাম নোহাস পড়াশোনা করো পটে প্রচুর কফি আছে তুমি ইচ্ছা করলে কফি খেতে পারো ধন্যবাদ স্যার নুহাস সাবধানে কফি ঢালল কফের পেয়ালায় ছোট ছোট চুমুক দিচ্ছে ফিহার শুরুতে মনে হয়েছিল এই মেয়েটির চেহারা বিশেষত্বহীন এখন তা মনে হচ্ছে না এর চেহারায় এক ধরনের মায়া আছে যা মানুষকে আকর্ষণ করে ফিহার ভুরু কুচকে গেল তার চিন্তায় ভুল হচ্ছে মায়া আবার কি মায়া তৈরি হয় কিছু বিশেষ বিশেষ কারণে এই মেয়েটির মধ্যে বিশেষ কারণের কি কি আছে মেয়েটির কফি শেষ করে রুমালে ঠোঁট মুছতে মুছতে বলল এত জঘন্য কফি আমি স্যার জীবনে খাইনি ফিহা হেসে ফেললেন মেয়েটা সত্যি কথা বলেছে মেয়েটির উপর মায়া তৈরি হবার একটি কারণ পাওয়া গেল তার মধ্যে সারল্য আছে আরেকটি জিনিস আছে মেয়েটি লাজুক কিন্তু আত্মবিশ্বাসী লাজুক মানুষের আত্মবিশ্বাস কম থাকে স্যার আমি যাই মানুষের আত্মবিশ্বাস কম থাকে স্যার আমি যাই বইটাকে আপনি রাখবেন না আমি আবর্জনা পড়ি না পড়তে হবে না স্যার শুধু বইটা হাতে নেই আপনি বইটা হাতে নিলে আমার ভালো লাগবে আরফবো আমার খুব প্রিয় লেখক পেহা কঠিন গলায় বললেন বারবার এক ধরনের কথা বলতে আমার ভালো লাগে না তোমাকে তো একবার বলেছি এই আবর্জনা আমি হাত দিয়ে ছোব না নুহাসের মুখ কালো হয়ে গেল তৎক্ষণাৎ চোখ ভিজে গেল দেখি মনে হচ্ছে মেয়েটা তার কথায় খুব কষ্ট পেয়েছে এতটা রূঢ় তিনি না হলেও পারতেন বয়সের সঙ্গে সঙ্গে তার নিজের উপর দখল কমে আসছে এটা ভালো কথা না এই মেয়েটির একজন প্রিয় লেখক থাকতেই পারে মেয়েটির প্রিয় লেখক যে তারও প্রিয় হতে হবে এমন তো কথা নেই স্যার আমি যাই আপনাকে বিরক্ত করে থাকলে ক্ষমা চাচ্ছি মেয়েটা ঘর ছেড়ে যাচ্ছে যেভাবে ছুটে যাচ্ছে তাতে মনে হয় অবধারিতভাবে দরজার সঙ্গে থাকতে মহামতি ফিহা কাগজে বড় বড় করে লিখলেন কফি পান করে তৃপ্তি পেয়েছি নিচে নাম সই করলেন রেস্টুরেন্ট থেকে বের হয়ে হাঁটতে শুরু করলেন কমিউন অফিসের দিকে কমিউন কর্মাধ্যক্ষ মার্লালির সঙ্গে তার আজ দেখা করার কথা অ্যাপয়েন্টমেন্ট ছিল সকাল এগারোটায় এখন পাচ্ছে সাড়ে এগারোটা আধ ঘন্টা দেরি তার জন্য মার্লালি বিরক্ত হবেন না বরং মধুর ভঙ্গিতে হাসবেন মার্লালি একজন মেন্টালিস্ট মেন্টালিস্টরা কখনো বিরক্ত হয় না আজ পর্যন্ত শোনা যায়নি কোনো মেন্টালিস্ট গলায় কথা বলেছে বা বিরক্ত প্রকাশ করেছে পৃথিবীর সমস্ত ক্ষমতা যাদের হাতে তাদের বিরক্ত হওয়ার প্রয়োজন নেই ফিহাকে সরাসরি মার্লালির ব্যক্তিগত ঘরে নিয়ে যাওয়া হল ঘরটা অন্ধকার জানালার ভারী পর্দা টান টান করে বন্ধ করা দিনের বেলাতেও ঘরে আলো জ্বলছে সে আলো যথেষ্ট নয় ফিহা লক্ষ্য করেছেন সব মেন্টালিস্টদের ঘরই খানিকটা অন্ধকার সম্ভবত এরা আলো সহ্য করতে পারে না কিংবা এদের আলোর তেমন প্রয়োজন নেই ফিহা বললেন আমি বোধহয় একটু দেরি করে ফেললাম মারলালি হাসলেন মেন্টালিস্টদের মধুর হাসি উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে বিনয় এবং শ্রদ্ধা প্রকাশ করলেন আপনি এসেছেন এতেই আমি ধন্য আপনার জন্য খাঁটি কফি তৈরি করা আছে ভৌমধ্য সাগরীয় অঞ্চলের স্বাধীন কফি নয় ভালো কফি আমি কফির প্রয়োজন বোধ করছি না ফিহার মুখের ভেতরটা শুকিয়ে যাচ্ছে মেন্টালিস্টদের সামনে বসলেই এরকম হয় মুখের ভেতরটা শুকিয়ে যায় জীব হয়ে যায় কাগজের মতো এটা তার একার হয় না সবারই হয় তা তিনি জানেন না তিনি প্রচণ্ড রকম ক্রোধ এবং ঘৃণা নিয়ে মার্লালির দিকে তাকালেন মানুষটা শান্ত ভঙ্গিতে চেয়ারে বসে আছে অথচ এরই মধ্যে জেনে গেছে তিনি ভূমধ্য সাগরীয় অঞ্চলের কফি খেয়ে এসেছেন মেন্টালিস্টরা তার মাথা থেকে জানে যাচ্ছে অথচ তিনি তাদের কিছুই জানতে পারছেন না মার্লালি এই মুহূর্তে কি ভাবছে তা তিনি জানেন না অথচ সে জানে তিনি কি ভাবছেন এরা মেন্টালিস্ট এদের কাজ থেকে কিছুই গোপন করা যায় না এরা কোনো এক বিচিত্র উপায়ে অন্যের মাথার ভেতর থেকে সমস্ত তথ্য বের করে নিতে পারে পদ্ধতিটি টেলিপ্যাথিক তা কি করে কাজ করে ফিহা জানেন না মারলালি বললেন মহামতি ফিহা আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত আমি চিন্তিত কিনা তা প্রশ্ন করে জানার দরকার নেই আপনি কি আমার মাথার ভেতরটা খোলা বইয়ের মতো পড়ে ফেলতে পারছেন না মার্লালি হেসে ফেললেন হাসতে হাসতে বললেন আপনার ধারণা সঠিক নয় মোহাম্মদ ফিহা আমরা সারাক্ষণ অন্যের মাথার ভেতর বসে থাকি না অন্যের ভুবনে প্রবেশ করা স্বাধীনতা হরণ করার মতো আমরা ব্যক্তি স্বাধীনতা বিশ্বাস করি আমি আপনাকে কথা দিতে পারি হরণ করার মতো আমরা ব্যক্তি স্বাধীনতা বিশ্বাস করি আমি আপনাকে কথা দিতে পারি যে এখানে আসার পর থেকে আমি আপনার মাথা থেকে কিছু জানার চেষ্টা করিনি কিছু জানার চেষ্টা করেননি না তাহলে কেন বললেন যে আপনার কাছে ভালো কফি আছে ভূমধ্য সাগরীয় অঞ্চলের বাজে কফি না এটা বলতে হলে আপনাকে জানতে হবে যে কিছুক্ষণ আগেই আমি ভূমধ্য সাগরীয় অঞ্চলের বাজে কফি খেয়েছি মহামতি ফিহা এটা বলার জন্যে আপনার মস্তিষ্কে ঢোকার প্রয়োজন পড়ে না রেস্টুরেন্টগুলিতে এখন ভূমধ্য সাগরীয় কফি ছাড়া কিছু পাওয়া যায় না কমিউন কর্মাধ্যক্ষ হিসেবে আমি জানি কখন কোথায় কি পাওয়া যায় আপনার কাছে কি আমার কথা যুক্তিযুক্ত মনে হচ্ছে ফিহা চুপ করে রইলেন কারণ কথাগুলি তার কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে মারলালি চেয়ারে হেলান দিতে দিতে বললেন আপনাকে আরেকটা কথা বলি আপনি খুব ভালো করেই জানেন যে মেন্টালিস্টের সাধারণ মানুষকে প্রভাবিত করতে পারে পারে আপনি আমার অফিসে ঢুকলেন প্রচণ্ড রাগ নিয়ে আমি ইচ্ছা করলেই মানসিক ক্ষমতা ব্যবহার করে আপনার রাগ কমিয়ে দিতে পারতাম তা কি আমি করেছি করিনি ফিহা বললেন এই প্রসঙ্গ থাক কি জন্য আমাকে তলব করা হয়েছে বলুন আমার হাতে সময় বেশি নেই আপনাকে তলব করা হয়নি মহামতি ফিহা এত স্পর্ধা আমার নেই আমি নিজেই যেতাম আপনার কাছে কিন্তু আপনি জানিয়ে দিয়েছেন আপনার বাড়ির এক হাজার গজের ভেতর যেন কোনো মেন্টালিস্ট না যায় আমরা আপনার ইচ্ছাকে আদেশ বলে মনে করি সে কারণেই প্রয়োজন হলেও আপনার কাছে যাই না অতি বিনীত ভঙ্গিতে আপনাকে আসতে বলি আশা করি আমাদের এই ধৃষ্টতা আপনি ক্ষমাসুন্দর চোখে দেখবেন ক্লান্তিকর দীর্ঘ বিনয় আমার পছন্দ নয় যা বলতে চান বলুন বলছি তার আগে একটু কফি দিতে বলি বলুন কফি চলে এলো মারলালি নিজের হাতে পর থেকে কফি ঢাললেন ভাল কফের গন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়েছেন মারালি কফের কাপ এগিয়ে দিতে দিতে বললেন মেন্টালিস্টরা সাধারণ মানুষের অকারণ ঘৃণার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে আপনি সাধারণ মানুষ নন আপনি হচ্ছেন মহামতি ফিহা বলা হয়ে থাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ পদার্থবিদ আপনিও যদি সাধারণ মানুষের মতো ভাবেন তাহলে কি করে হয় এসব থাক কাজের কথায় আসুন কফি শেষ হোক তারপর আমরা কাজের কথায় আসব যদিও এখন যে কথা বলছি তা আপনার কাছে অকাজের কথা হলেও আমার কাছে কাজের কথা ফিহা আপনার কোটের পকেটে আজকের একটা খবরের কাগজ দেখা যাচ্ছে আপনি কি কাগজটা পড়েছেন হ্যাঁ তাহলে নিশ্চয়ই লক্ষ্য করেছেন একটা খবর ছাপা হয়েছে ক্রুদ্ধ জনতার হাতে কুড়ি বছর বয়সে একজন তরুণী এবং তার চার বছর বয়সী কন্যার মৃত্যু এদের অপরাধ এরা মেন্টালিস্ট মানুষের হাতে অসংখ্য মেন্টালিস্টের মৃত্যু ঘটেছে কিন্তু আপনি একটি উদাহরণও পাবেন না যেখানে মেন্টালিস্টদের হাতে সাধারণ মানুষের মৃত্যু ঘটেছে ফিহা কফের কাপ নামিয়ে রেখে শান্তকলায় বলল কফি শেষ হয়েছে এখন বলুন কি বলবেন শুনতে পাই আপনি চতুর্মাত্রিক সময় সমীকরণের সমাধান করেছেন কোথায় শুনতে পান শুনতে পাই বললে ভুল হবে অনুমান করছি অনুমানের ভিত্তি কি এই বিষয়টি নিয়ে আপনি দীর্ঘদিন গবেষণা করছেন পড়াশোনা করছেন আপনার কাজের ধরন আমরা জানি যখন কিছু শুরু করেন অন্য কোনো দিকে তাকান না কাজটা যখন শেষ হয় তখন আনন্দিত ভঙ্গিতে ঘুরে বেড়ান পাবলিক কফি শপে কফি খেতে চান এই সময় আপনি চঙে কাপড় পরতে ভালোবাসেন এইসব লক্ষণ দেখে মনে হচ্ছে মনে হচ্ছে আমি সময় সমীকরণ সমাধান করেছি হ্যাঁ বড় কোনো কাজ হলে আবাজক বেশ কিছুদিন বন্ধ রাখেন তাদের নির্দেশ দিয়ে দেন তারাও যেন আপনার সঙ্গে যোগাযোগ না করে গত একুশ দিন ধরে বিজ্ঞান একাডেমির সঙ্গে আপনার কোনো যোগাযোগ নেই এই থেকেই অনুমান করছি সমীকরণটির সমাধান আপনি করেছেন যদি করেই থাকি তাতে আপনার আগ্রহের কারণ কি। আমি বিজ্ঞান তেমন জানি না যতটুকু জানি তার থেকে বলতে পারি আপনার সমীকরণ পরীক্ষা করার জন্য বিপুল অর্থের প্রয়োজন থিওরি এক জিনিস থিওরির ইঞ্জিনিয়ারিং প্রয়োগ অন্য জিনিস আমরা প্রয়োগের দিকটি দেখতে চাই আমরা আপনাকে বলতে চাই যে অর্থ কোনো সমস্যা নয় শুনে খুশি হলাম আপনি শুনে দুঃখিত হবেন যে আমি সময় সমীকরণের সমাধান বের করতে পারিনি পারেননি না পারিনি আমার কথা বিশ্বাস না হলে আমার মাথার ভিতর ঢুকে পরীক্ষা করে দেখতে পারেন ছি ছি এসব কি বলছেন আপনার মুখের কথাই যথেষ্ট আরেকটু কি দিতে বলবো? না তাই যথেষ্ট কফি কি দিতে বলবো? না ফিহা উঠে দাঁড়ালেন মারলালি তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিলেন মধুর ভঙ্গিতে বললেন কষ্ট করে এসেছেন সেজন্য অসংখ্য ধন্যবাদ মহামতি ফিহা এই সামান্য উপহার কি আপনি গ্রহণ করবেন মারলালি বড় একটা প্যাকেট এগিয়ে দিলেন ফিহা বললেন কি আছে এখানে কফি বিনস প্রথম শ্রেণীর কফি অনেক ঝামেলা করে আপনার জন্য জোগাড় করেছি গ্রহণ করলে আনন্দিত হব ফিহা প্যাকেটটা হাতে নিলেন উপহার পেয়ে তিনি যে খুব আনন্দিত হয়েছেন তা মনে হল না প্যাকেটটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে পারলে তিনি সবচেয়ে আনন্দিত হতেন তা সম্ভব নয় মেন্টালিস্টের সঙ্গে সঙ্গে তা বুঝতে পারবে তার ফলাফল শুভ হবে না আচ্ছা কফির এই প্যাকেটটা লাইব্রেরি মেয়েটাকে দিয়ে দিলে কেমন হয় বেচারেকে তিনি কিছুটা হলেও আহত করেছেন কফির প্যাকেট পেলে খুশি হবে মেয়ে কিছু আসে যায় না ফিহা লাইব্রেরির সঙ্গে যোগাযোগ করলেন যোগাযোগ হাঁটতে হাঁটতেই করা গেল পকেটে রাখা কমিউনিকেটর তৎক্ষণাৎ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সঙ্গে যোগাযোগ করিয়ে দিল ফিহাকে পরিচয় দিতে হল না যে বিশেষ ফ্রিকোয়েন্সির কমিউনিকেটর তিনি ব্যবহার করেন তা সবারই মোটামুটি পরিচিত লাইব্রেরির ডিরেক্টর খানিকটা ভীতকলায় বলল কি ব্যাপার স্যার কোনো ব্যাপার না আপনাদের একজন ক্যাটালগারের সঙ্গে কথা বলতে চাই তার নামটা কি বলবেন ফিহার ভরি কুঞ্চিত হল নামটা তার মনে পড়ছে না নাম মনে রাখার চেষ্টা করেনি বলেই মনে নেই অপ্রয়োজনীয় কিছু মনে রাখার চেষ্টা করে মস্তিষ্ক ভারাক্রান্ত করার তিনি কোনো কারণ দেখেন না নাম মনে পড়ছে না অল্প বয়সে একটা মেয়ে অতিপ্রাকৃত গল্প পছন্দ করে কফি খেতে ভালোবাসে স্যার আপনি যার সঙ্গে কথা বলেছেন তার নাম কি নুহাশ হ্যাঁ নুহাস নুহাস হ্যাঁ নুহাস স্যার আমি তাকে ডেকে দিচ্ছি একটু ধরুন স্যার এক মিনিট তিনি কমিউনিকেটরের বোতাম চেপে রাখলেন এক মিনিট অপেক্ষা করার কথা এক মিনিট কুড়ি সেকেন্ডের মাথায় লাইব্রেরির ডিরেক্টরের গলা পাওয়া গেল স্যার একটা ক্ষুদ্র সমস্যা হয়েছে মেয়েটি বাড়ি চলে গেছে কাউকে কিছু না জানিয়ে চলে গেছে ক্যাটালগ সেকশনিক জানতে পারলাম কি একটা কারণে খুব মন খারাপ করে আজ সে লাইব্রেরিতে এসেছিল একটা বই ছিঁড়ে কুটিকুটি করেছে বইটা হলো অতি প্রাকৃত গল্পগুচ্ছ তারপর বাসায় চলে গেছে স্যার আমি কি বেশি কথা বলছি তা বলছেন ক্ষমা প্রার্থনা করছি স্যার মেয়েটা থাকে সাধারণ আবাসিক প্রকল্পের একশো আঠারো নং কক্ষে তাকে আনার জন্য লোক পাঠাচ্ছি তার কোনো প্রয়োজন নেই মেয়েটির কমিউনিকেটরের সুবিধা নেই থাকলে এক্ষুনি আপনার সঙ্গে যোগাযোগ করিয়ে দিতাম অত্যন্ত দুঃখিত তাকে কি কিছু বলতে হবে কিছুই বলতে হবে না ধন্যবাদ ফিহা কমিউনিকেটরের সুইচ বন্ধ করে দিলেন তিনি অনির্দিষ্ট ভঙ্গিতে এগুচ্ছেন পা ফেলছেন অতি দ্রুত তবে বাড়ির দিকে যাচ্ছেন না বাড়ি ফিরতে কেন জানি ইচ্ছা করছে না তার মাথায় সিনথেটিক ফারের টুপি টুপিতে চেহারা ঢাকা পড়েছে অন্তত তার তাই ধারণা কফির প্যাকেটটা ফেলে দিতে হবে কোনো ডাস্টবিন পাচ্ছেন না এই জিনিস ডাস্টবিন ছাড়া কোথাও ফেলা যাবে না ফিহা কফির প্যাকেটটা ছুঁড়ে ফেললেন তার লক্ষ্য ভালোই প্যাকেটটা ডাস্টবিনে পড়ল ফিহা আকাশের দিকে তাকালেন সূর্য দেখা যাচ্ছে না মেঘে ঢাকা পড়েছে আকাশের দিকে তাকানো যাচ্ছে প্রাচীন মানুষ সূর্যকে পূজা করত চন্দ্রকে পূজা করত গ্রহ নক্ষত্রকেও পূজা দেয়া হত আকাশকে করতো না কেন পূজা পাওয়ার যোগ্যতা আকাশের আর বেশি কার কাছে আছে না কেন পূজা পাওয়ার যোগ্যতা আকাশের চেয়ার বেশি কার কাছে আছে ঈশ্বরকে সীমার ভেতর কল্পনা করা অনুচিত সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সবই সীমায় আবদ্ধ একমাত্র আকাশই সীমাহীন স্যার ফিহা চমকে তাকালেন দীর্ঘদেহী সবুজ পোশাক পরা যুবকটি বলল আপনাকে কি সাহায্য করতে পারি আমাকে একমাত্র আমিই সাহায্য করি অন্য কেউ আমাকে সাহায্য করতে পারে না আপনি কে আমি স্যার টহল পুলিশ ও আচ্ছা টহল পুলিশ আপনার গায়ে সবুজ পোশাক দেখেই আমার অনুমান করা উচিত ছিল আপনি কি কোনো ঠিকানা খুঁজে বেড়াচ্ছেন আমি আকাশের দিকে তাকিয়েছিলাম আকাশের দিকে তাকিয়ে কি কেউ ঠিকানা খুঁজে আপনি আকাশের দিকে তাকিয়েছিলেন কিছুক্ষণ আগে আমি অনেকক্ষণ ধরে আপনাকে অনুসরণ করছি লক্ষ্য করছি আপনি রাস্তার নাম্বার পড়তে পড়তে এগুচ্ছেন অনেকক্ষণ ধরেই আমাকে অনুসরণ করছেন কেন উদ্দেশ্যবিহীনভাবে হাঁটলেই তাকে অনুসরণ করতে হবে আপনাকেও সেই কারণে অনুসরণ করছি আপনি যে মহামতি ফিহা তা মাত্র কিছুক্ষণ আগে বুঝতে পেরেছি অটোগ্রাফ চাইলে অটোগ্রাফ নিতে পারেন স্যার আপনি কি আমার উপর বিরক্ত হয়েছেন না বিরক্ত হইনি আমার সঙ্গে গাড়ি আছে আপনি যেখানে যেতে চান নিয়ে যাব এই মুহূর্ত আমার ইচ্ছা করছে আকাশের দিকে যেতে আপনার গাড়িতে চড়ে সেই ইচ্ছা মেটানো সম্ভব নয় আমরা এখন আছি কোথায় আপনি স্যার শহরের শেষ প্রান্তে চলে এসেছেন আর মাত্র দশ গজ গেলেই নিষিদ্ধ এলাকায় চলে যাবেন মেন্টালিস্টদের এলাকা জি স্যার মেন্টালিস্টদের এলাকা কতটুকু আমার পক্ষে বলা সম্ভব নয় স্যার ওই এলাকা আমার জন্য নিষিদ্ধ কতজন মেন্টালিস্ট এ শহরে আছে তা জানেন তাও জানি না তাদের সংখ্যা কখনো প্রকাশ করা হয় না তাও জানি না তাদের সংখ্যা কখনো প্রকাশ করা হয় না তবে এ শহরে সাধারণ মানুষ এই মুহূর্তে আছে নব্বই হাজার সাতশো এগারো জন গত বছরেও জনসংখ্যা ছিল এক লাখ কুড়ি হাজারের মতো কমে গেল কেন আমার জানা নেই স্যার আপনার সঙ্গে আমার যে কথাবার্তা হচ্ছে তা বুঝতে পারছে পারছে স্যার পুলিশের উপর এদের সরাসরি নিয়ন্ত্রণ আছে মেন্টালিস্টদের আবাসিক এলাকা কি একটি জায়গায় সীমাবদ্ধ না সারা শহরে ছড়িয়ে ছিটিয়ে আছে এরা বাস করে ভূগর্ভস্থ শহরে সেই শহর কত বড় কতটুকু ছড়ানো তা আমি জানি না স্যার আগে কেউ কেউ বাইরে থাকত এখন নেই বললেই চলে আপনার নাম কি এরিন এরিন আপনি কি কখনো ভেবেছেন যে আমরা মানুষ হিসেবে দুটো ভাগে ভাগ হয়ে গেছি একদল থাকছে মাটির উপরে একদল চলে গিয়েছে মাটির নিচে ভাবি না স্যার কেউই ভাবে না কেন ভাবে না বলুন তো জানি না স্যার ফিহা ক্লান্তকলায় বললেন আমাদের ভাবতে দেয়া হয় না আমাদের ভাবনা আমাদের কল্পনা নিয়ন্ত্রিত আমরা কি ভাবব মেন্টালিস্টরা তা ঠিক করে দেয় যখন তারা সিদ্ধান্ত নেয় আমাদের সুখী হওয়া উচিত আমরা সুখী হই যখন ভাবে আমাদের অসুখী হওয়া উচিত আমরা অসুখী হই কিছু মনে করবেন না স্যার আপনি কিন্তু স্বাধীনভাবেই চিন্তা করছেন হ্যাঁ তা করছি এবং অবাক হচ্ছে। আপনি আপনার গাড়ি নিয়ে আসুন আমি একটা জায়গায় যাব সাধারণ আবাসিক প্রকল্প একশো নম্বর কক্ষ একটি অল্প বয়স্ক মেয়ের সঙ্গে কথা বলবো বলে ভাবছি মেয়েটির নাম নুহাস এরিন লম্বা লম্বা পা ফেলে গাড়ি আনতে রওনা হল ফিহা দাঁড়িয়ে আছেন প্রশস্ত রাস্তার এক পাশের ফুটপাতে পনেরো মিনিট পরপর স্বয়ংক্রিয় ট্রাম যাচ্ছে প্রাণহীন একটি শহর সারাদিন হেঁটেও তিনি কোনো শিশুর দেখা পাননি শিশু সদনগুলি শহরের বাইরে বাবা মার সঙ্গে শিশুদের রাখা হয় না তারা বড় হয় শিশু সদনে বছরে একবার অল্প কিছু সময়ের জন্যে বাবা মারা শিশুদের দেখতে যেতে পারেন আচ্ছা মেন্টালিস্টদের শিশুরা কোথায় বড় হয় তাদের শিশু সনদগুলি কোথায় তিনি জানেন না ফেহা ক্লান্তবোধ করছেন শীত লাগছে আজ কত তারিখ কি বার তিনি কিছুই জানেন না তিনি ছুটি ভোগ করছেন ছুটির সময় কিছুই মনে করতে চান না ছুটি কাটান শহরের রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বাইরে কোথাও যেতে ইচ্ছা করে না সমুদ্র পাহাড় পর্বত অরণ্য কিছুই দেখতে ইচ্ছা করে না তার বয়স পঞ্চাশ অনেকখানি সময় তিনি পার করে দিয়েছেন এই দীর্ঘ সময়ে একবারও কেন মনে হলো না বাইরে যেতে মেন্টালিস্টরা সেই ইচ্ছা জাগতে দেয়নি মেন্টালিস্টরা সেই ইচ্ছা জাগতে দেয়নি তিনি বিয়ে করেননি কখনো কোনো তরুণীর প্রতি আকর্ষণ বোধ করেননি নিঃসঙ্গ জীবনযাপন করেছেন কেন করেছেন মেন্টালিস্টরা কি তাকে প্রভাবিত করেছে শুধু তিনি একা নন গুরুত্বপূর্ণ গবেষণায় নিয়োজিত প্রতিটি বিজ্ঞানী চিরকুমার তিনি একা হলে ব্যাখ্যা হয়তো অন্যরকম হতো তিনি তো একা নন মেন্টালিস্টরা বিজ্ঞানীদের ব্যবহার করছে কারণ বিজ্ঞানীদের কাজ তাদের প্রয়োজন এই কাজ তারা আদায় করে নেবে বিজ্ঞানীরা তাদের কাছে রোবট ছাড়া কিছুই নয় একদল পুতুল যে পুতুলের সুতা মেন্টালিস্টদের হাতে মেন্টালিস্টরা এত সূক্ষ্মভাবে তাদের নিয়ন্ত্রণ করে তা ভেবে ফিহা অতীতে অসংখ্য বার বিস্মিত হয়েছেন ভবিষ্যতেও হয়তো হবেন কিন্তু এখন আর বিস্মিত হতে ইচ্ছা করে না একবার গ্রেগোরিয়ান অ্যানালাইসিস নিয়ে তিনি সমস্যায় পড়লেন বিষয়টির উপর তার তেমন দখল নেই অথচ সময় সময় সমীকরণে গ্রেগোরিয়ান অ্যানালাইসিস অসম্ভব জরুরি নতুন করে এই জিনিস শিখতে গেলে প্রচুর সময় লাগবে স্বতঃস্ফূর্ত চিন্তায় বাধা পড়বে এই অবস্থায় হঠাৎ খবরের কাগজে দেখলেন গ্রেগোরিয়ান অ্যানালাইসিসের বিখ্যাত পণ্ডিত অধ্যাপক সর্মন তুন্দ্রা অঞ্চল থেকে এখানে এসেছেন তার শরীর অসুস্থ তিনি এখানে এসে শরীর সারাবেন এই ব্যবস্থাকে মেন্টালিস্টরা করে দিল না সব কিছুই তারা করে দিচ্ছে সব কিছু এগুচ্ছে তাদের পরিকল্পনায় তাদের পরিকল্পনা ভণ্ডুল করে দেয়া কি খুব অসম্ভব যা তার ইচ্ছা করছে না সেই কাজটি করলে কেমন হয় তার শহর ছেড়ে যেতে ইচ্ছা করছে না শহর ছেড়ে চলে গেলে কেমন হয় নারী সঙ্গ তার প্রিয় নয় তিনি যদি এখন নুহাস নামের মেয়েটিকে বিয়ে করে ফেলেন তাহলে কেমন হয় অবশ্যই মেয়েটির তাতে মত থাকতে হবে মত না থাকার সম্ভাবনাই বেশি বিজ্ঞানীরা স্বামী হিসেবে মোটেই আকর্ষণীয় নয় ফিটছে হো হো করে খানিক্ষণ হাসা যেতে পারে নাকি মেন্টালিস্টরা তাকে হাসতেও দেবে না এরিন গাড়ি নিয়ে এসেছে সে বিনীত ভঙ্গিতে বলল একটু দেরি হলো স্যার অনেক দূর যেতে হবে তাই নতুন সেল লাগিয়ে নিয়ে এসেছি অনেক দূর যেতে হবে কি জি স্যার শহরের অন্য প্রান্তে চলো রওনা হওয়া যাক নুহাশ দরজা খুলল ফিহা বললেন কেমন আছো নুহাশ নুহাশ তাকিয়ে আছে সে কিছুই বুঝতে পারছে না এটা কি কোনো স্বপ্ন দৃশ্য সে কি ঘুমুচ্ছে মানুষটিকে সে দেখছে ঘুমের মধ্যে আমাকে চিনতে পারছ আশা করি নুহাস জবাব দিচ্ছে না দরজা ধরে দাঁড়িয়ে আছে তোমার জন্যে এক প্যাকেট কফি নিয়ে আসছিলাম ডাস্টবিনে ফেলে দিয়েছি বলে আনা হয়নি এখন মনে হচ্ছে আনলেও হতো তুমি কি আমাকে ঘরে ঢুকতে দেবে না দরজায় দাঁড় করিয়ে রাখবে ঘুরছে বলতে পারছে না ফিহা বললেন আমার অবশ্যই ভেতরে যাবার তেমন প্রয়োজন নেই তোমাকে কয়েকটা জরুরি কথা বলা দরকার বলে চলে যাব খুব মন দিয়ে শোনো তার আগে জানা দরকার তুমি কি বিবাহিত নুহাস না সূচক মাথা নাড়ল ফিহা বললেন আমি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি সিদ্ধান্ত হঠাৎ করেই নিলাম কোনো তরুণীর সঙ্গে আমার পরিচয় নেই একমাত্র তোমার সঙ্গেই সামান্য পরিচয় কাজে আমি এসেছি তোমার কাছে যদি আমাকে তোমার পছন্দ হয় যদি মনে হয় আমাকে বিয়ে করা যেতে পারে তাহলে আমার কাছে চলে আসবে আচ্ছা আমি যাচ্ছি অসময়ে আসার জন্য লজ্জিত নোহাস কাপা গলায় বলল একটু বসে যান ফিহা বললেন না বসবো না তুমি আমার কারণে তোমার একটি প্রিয় গ্রন্থ ছিঁড়েছ তা ঠিক হয়নি যে প্রিয় সে সব সময় প্রিয় আমি খারাপ বললে কি প্রিয়জন অপ্রিয় হবে তুমি অবশ্যই আরেকটি বই কিনে নেবে মনে থাকবে কি প্রিয়জন অপ্রিয় হবে তুমি অবশ্যই আরেকটি বই কিনে নেবে মনে থাকবে নুহাস হাসছে লাজুক ভঙ্গিতে হাসছে ফিহা তার লক্ষ্য করলেন না তিনি সিঁড়ি বেয়ে নেমে যাচ্ছেন নুহাস এখনো দরজা ধরে দাঁড়িয়ে আছে তাকে এখন দেখাচ্ছে রোবটের মতো। চোখের পলক ফেলছে না ফিহা রাস্তায় নেমে পুরো ব্যাপারটা মাথা থেকে সরিয়ে দিলেন এটা নিয়ে এখন তিনি আর ভাববেন না মেয়েটা যদি সত্যি আসে তখন দেখা যাবে শুধু শুধু চিন্তাভাবনা করার কোনো মানে হয় না তার অনেক কাজ এরিন গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে ফিহা বললেন তুমি আমাকে আমার বাড়িতে পৌঁছে দাও তুমি করে বলায় রাগ করি তো এরিন হাসল সুন্দর দেখাল এরিনকে হাসলে সবাইকে সুন্দর দেখায় এরিন তুমি কেমন আছো জি ভালো এই কি তুমি পছন্দ করো করি কাদের তৈরি নিয়ম এরিন মেন্টালিস্টদের নিয়ম গাড়ি ছুটে চলেছে ফিহার ঝিমুনি ধরে গেছে তিনি ঘুমিয়ে পড়লেন আপনারা তখন শুনছিলেন হুমায়ুন আহমেদ রচিত বৈজ্ঞানিক কল্পকাহিনী ফিহা সমীকরণের প্রথম পর্ব পরবর্তী পর্ব শোনার আগাম আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি